বাংলাদেশের কেঙ্গারু কোর্ট শেখ হাসিনার ফরমায়েশি রায়ের বিরুদ্ধে সিলেটের কৃতি সন্তান ডাক্তার জুবাইদা রহমান এবং দেশনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে ফরমায়েশি রায় হয়েছে তা আজকের প্রতিবাদ সভা। এই প্রতিবাদ সভা থেকে আমাদের একটি দাবি, যে কোনোভাবেই হোক শেখ হাসিনার পদত্যাগ এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, এটাই এখানে মানুষের দাবি। কিসের মামলা, কিসের রায়, স্বেচ্ছাসেবক দল জানতে চায়। আওয়ার কান্ট্রি আওয়ার রাইট, সেভ দ্য কান্ট্রি জয়েন উইথ ফাইট। বেগম খালেদা জিয়ার এই উক্তিটিকে বিশেষণ দিয়ে আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জনাব তারেক রহমান এবং তার সহধর্মিনী জুবাইদা রহমানের উপর যে ক্যাঙ্গারু কোর্ট কর্তৃক মিথ্যে বানাউট মামলা দেওয়া হয়েছে, সেই মামলার প্রতিবাদে আজ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল বিশাল প্রতিবাদ সভা করেছে। এবং আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস এবং বিশ্বের বিভিন্ন সংস্থার কাছে এই যে ফ্যাসিস্ট অবৈধ অনির্বাচিত সরকারের ক্যাঙ্গারু কোর্ট কর্তৃক এই বেমানানসই রায়ের প্রতিবাদ জানাচ্ছি।